প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আমরা একাই একটি দুর্গের যে প্রথম অংশটি পড়েছি, আজ আমরা তার পরের অংশটি পড়ব। আমরা কি দেখতে পাচ্ছি? একজনের লাশ নিথর হয়ে পড়ে আছে। তিনি কে, কিভাবে মারা গেলেন তা কি তোমরা জানো? চলো তাহলে। অনবর্তগুলি চালিয়ে যাচ্ছেন মোস্তফা কামাল। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটা দুর্গ। এক সময় গুলি শেষ হয়ে গেল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরিখার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। কি, মোস্তফা কামাল এভাবেই মৃত্যুবরণ করলেন? আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। ক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। খ, স্বাধীনতা দিবস। গ, বিজয় দিবস। চলো শিক্ষার্থীরা তাহলে দেখি। ক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। খ, স্বাধীনতা দিবস 26শে মার্চ। গ, বিজয় দিবস 16ই ডিসেম্বর। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনো দিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। শিক্ষার্থীরা, এবারে আমরা ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, মোস্তফা কামাল সমাহিত আছেন 1, ব্রাহ্মণবাড়িয়া। 2, দরুই। 3, আখাউড়া। 4, কুমিল্লা। সঠিক উত্তর দরুইন। খ, এই যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন? 1, 8 জন। 2, 9 জন। 3, 10 জন। 4, 11 জন। সঠিক উত্তর 10 জন। গ, পাকিস্তানি হানাদার বাহিনীরা এগিয়ে আসছিল। 1, ঢাকার দিকে। 2, দরুইনের দিকে। 3, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। 4, কুমিল্লার দিকে। সঠিক উত্তর ব্রাহ্মণবাড়িয়ার দিকে। ঘ, 18ই এপ্রিল কয়টার সময়ে প্রচণ্ড বৃষ্টি হল? 1, সকাল 9টায়। 2, সকাল 11টায়। 3, দুপুর 1টায়। 4, দুপুর 2টায়। সঠিক উত্তর সকাল 11টায়। শিক্ষার্থীরা, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, কারা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল? শত্রু বাহিনীরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগিয়ে আসছিল। খ, মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নিয়েছিল? মুক্তিযোদ্ধারা পরিখায় অবস্থান নিয়েছিল। গ, মুক্তিযোদ্ধাদের সামনে কোন দুটি পথ খোলা ছিল? মুক্তিযোদ্ধাদের সামনে যে দুটি পথ খোলা ছিল তা হল, হয় সামনাসামনি যুদ্ধ, না হয় পিছু হটতে হবে। ঘ, সঙ্গীদের জীবন বাঁচাতে মোস্তফা কামাল কি সিদ্ধান্ত নিলেন? সঙ্গীদের জীবন বাঁচানোর জন্য মোস্তফা কামাল সবাইকে দ্রুত সরে যেতে বললেন, আর তিনি অনবরত গুলি চালিয়ে গেলেন। ঙ, একাই একটি দুর্গ কাকে বোঝানো হয়েছে, কেন?
একাই একটি দুর্গ কথাটি দিয়ে মোস্তফা কামালকে বোঝানো হয়েছে। শেষ পর্যন্ত তিনি একাই যুদ্ধ করেছেন এবং নিজের প্রাণ দিয়ে দলের সবাইকে বাঁচিয়েছেন বলে তাকে একাই একটি দুর্গ বলে অভিহিত করা হয়েছে। শিক্ষার্থীরা, এখানে বক্সে আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দের বিপরীত শব্দগুলো আমরা জেনে নিই এবং ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। জীবন মৃত্যু, শত্রু মিত্র, কম অনেক, হালকা ভারী, বন্ধ খোলা। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি যে দুটি করে শব্দ রয়েছে একটি আরেকটির কি বিপরীত শব্দ। এখন আমরা এখান থেকে ঠিক শব্দটি বেছে ফাঁকা জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, আমাদের দেশে ড্যাশ নদী আছে কি? অনেক। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, আমাদের দেশে অনেক নদী আছে। খ, মুক্তিযুদ্ধে অনেকেই ড্যাশ দিয়েছিলেন। জীবন, তাহলে শিক্ষার্থীরা আমরা বাক্যটি আরেকবার পড়ি, মুক্তিযুদ্ধে অনেকেই জীবন দিয়েছিলেন। গ, পাকিস্তানি সেনাদের সাথে ছিল ড্যাশ অস্ত্র শস্ত্র। কি? ভারী। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, পাকিস্তানি সেনাদের সাথে ছিল ভারী অস্ত্র শস্ত্র। ঘ, ড্যাশ বাহিনী গোলাবর্ষণ শুরু করলো কি? কোন বাহিনী গোলাবর্ষণ শুরু করেছে? শত্রু। হ্যাঁ, তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, শত্রু বাহিনী গোলাবর্ষণ শুরু করলো। ও, শুক্রবারে আমাদের স্কুল ড্যাশ থাকে, কি থাকে স্কুল বলো? বন্ধ। তাহলে আমাদের বাক্যটি হলো শুক্রবারে আমাদের স্কুল বন্ধ থাকে। শিক্ষার্থী, কি আমরা এখন এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো পড়ি এবং যে বাক্যগুলো দ্বারা হা বোঝানো হয়েছে সেগুলো হাবোধক লিখি এবং যেগুলো না বোঝানো হয়েছে সেগুলোর কি না লিখি। তাহলে আমরা দেখি এখানে কি কি রয়েছে, ওদের মোকাবেলা করা যাবে কি, এটা হা বোঝানো হয়েছে, ওদের মোকাবেলা করা যাবে না, এখানে এটিকে না বোঝানো হয়েছে। এবার নিচের বাক্যগুলোকে হা বোঝানো অথবা না বোঝানো বাক্যে পরিবর্তন করি। অর্থাৎ এখানে যদি হা বোঝানো হয়ে থাকে তাহলে আমরা সেটিকে না বোঝানোয় পরিণত করব এবং যদি না বোঝানো থাকে তাহলে আমরা সেটিকে হা বোঝানোয় রূপান্তরিত করব। তাহলে চলো এখানে আমরা দেখতে পাচ্ছি সকালে গোলাবর্ষণ শুরু হলো, এটিকে আমরা কি, এটি কি আছে, এটি হা বোঝানো আছে, এটিকে আমরা না বোঝানোর ক্ষেত্রে কিভাবে লিখতে পারি? সকালে গোলাবর্ষণ শুরু হলো না। তারপর শত্রুরা এগুতে পারলো না, এটি কি না বোঝানো হয়েছে, তাহলে এটিকে আমরা লিখতে পারি শত্রুরা এগুতে পারলো। তারপর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধারা পিছু হটবে, এটি কি হা বোঝানো হয়েছে, তাহলে আমরা এটিকে লিখতে পারি মুক্তিযোদ্ধারা পিছু হটবে না। শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। আমরা কি করব, আমরা যা যা শিখলাম এই সব কিছু আমরা কি করব, চর্চা করব এবং আমাদের যে বীর শ্রেষ্ঠ এই মোস্তফা কামাল সম্পর্কে জানলাম কি তিনি ছিলেন কি একজন অকুত ভয়ে বীর। আমরা কি করব, আমরা মোস্তফা কামালের মতো সাহস সঞ্চয় করব, আর কি করব, দেশের কাজে ঝাঁপিয়ে পড়ব। তো শিক্ষার্থীরা, আমরা কি করব, বীরশ্রেষ্ঠদের অনেক অনেক সম্মান করব, আর কি আমাদের আশেপাশে যারা ছোট ভাই বোন আছে তাদেরকেও এই বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের গল্পটি শোনাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবারও কথা হবে।